শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো পয়লা মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, সোনাপুরের ভূমিদোষে এখনো আটকে রয়েছে শ গাড়ি, ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। আজ হাইলাকান্দির চিপর সাঙ্গনে এক মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটল এক ব্যক্তির। বিদ্যুৎ বিভাগকে দায়ী উত্তেজিত জনতার, বাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত বাই। শিলচর জিরিঘাটে খেলতে খেলতে নদীতে পড়ে গেল আড়াই বছরের শিশু, উদ্ধার লাশ, কান্না পরিবারের। এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ মুসলিমদের দিতে দেব না, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিন দিন ধরে কৃত্রিম বন্যার কবলে শিলচর শহর, কৃত্রিম বন্যায় থই থই করছে শিলচর শহর। লঙ্গাই রাঙ্গির খালের জবরদখলে শিলচর শহরের ভয়াবহ অবস্থা। জাটিঙ্গা লামপুরে ট্রেক থেকে সরে যাচ্ছে মাটি, বাতিল শিলচর গৌহাটি ট্রেন। বদরপুর লামডিং রুটে রেল চলাচলে বাড়ছে অনিশ্চয়তা। আড়াই লক্ষ ব্যবধানে 95% হিন্দু বুট লাগবে, লাগাতার বিশ্লেষণ শিলচর বিজেপির। শিলচরে এবার হিন্দু বুট কাস্ট হয়েছে 6,93,993, মুসলমান বুট কাস্ট হয়েছে 3,73,688। পাতারকান্দি থেকে 1,00,000 বুটে এগিয়ে থাকবেন কৃপানাথ মালা, জয়ের ব্যবধান 2-4,000-এর বেশি হবে না, তত্ত্ববিজ্ঞ মহলের দাবি। এবং শেষ খবরটি, 1,00,000 বুটের ব্যবধানে জয়ী হবেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বললেন হাইলাকান্দি কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সেলিমউদ্দিন বরবুইয়া। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ মুসলিমদের দিতে দেব না, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা বুটের মাঝেই সংরক্ষণ নিয়ে বড় বিতর্ক, সংরক্ষণ ইস্যুতে সম্মুখ সমরে বিজেপি কংগ্রেস। এবার সংরক্ষণ নিয়ে কংগ্রেস শাসিত রাজ্য সরকারগুলির সমালোচনায়। এবার সরব হলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাফ জানিয়ে দিলেন ধর্মের ভিত্তিতে জনজাতি উপজাতি এবং ওবিসিদের প্রাপ্য সংরক্ষণ কিছুতেই মুসলিমদের দিয়ে দিতে দেবেন না। তেলেঙ্গানায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস বুট ব্যাংকের জন্য সংবিধানকে অপমান করতে চায়, কিন্তু আমি তাদের জানাতে চাই, যতদিন আমি বেঁচে আছি ততদিন দলিত জনজাতি উপজাতি ওবিসিদের জন্য দাহ্য সংরক্ষণ ধর্মের নামে মুসলিমদের দিয়ে দিতে দেব না। শিলচর জিরিঘাটে খেলতে খেলতে নদীতে পড়ে গেল আড়াই বছরের শিশু, উদ্ধার লাশ। নদীতে তলিয়ে যাওয়া আড়াই বছরের শিশুকন্যা ঋতিকা শুক্লবৈদ্যের নিতর দেহ উদ্ধার হলো। আজ অর্থাৎ বুধবার দুপুরে ঋতিকার দেহ জিরিঘাট বাজার সংলগ্ন জিরি নদী থেকে উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায় জিরিঘাট থানা এলাকার দিগলি গ্রামের রাজু শুক্লবৈদ্যের কন্যা শিশু ঋতিকা শুক্লবৈদ্য বাড়ির সামনে খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। কিছুক্ষণ পর রাজু শুক্লবৈদ্য নদীর কিনারে মেয়ের ব্যবহৃত একটি স্যান্ডেল দেখতে পান। তখন থেকেই ধারণা করা হয় যে শিশুটি নদীতে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিরিঘাট পুলিশকে। জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে শিশুটির সন্ধানে নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালিয়ে বিফল হয়। আজ অর্থাৎ বুধবার আবারও সকাল থেকে এসডিআরএফ বাহিনী জিরি নদীতে অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার নিচের দিকে
জিরিঘাট বাজার সংলগ্ন নদীর ঘাটে শিশু কন্যাটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। শিশুর মৃতদেহ উদ্ধারের পর জিরিঘাট পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ হাইলাকান্দি চিপর সাঙ্গনে এক মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একজনের। বিদ্যুৎ বিভাগকে দায়ী উত্তেজিত জনতার। বিদ্যুতের তারের সংস্পর্শে সে মর্মান্তিক মৃত্যু হল 33 বছরের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটে তার। বাইকে বাঁচাতে গিয়ে ঘটনায় গুরুতর আহত জহিরের বাই সুনাহর আলী বর্তমানে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় মৃতদেহ নিয়ে APDCL-এর বিরুদ্ধে প্রতিবাদ উত্তেজিত জনতার। ঘটনাটি ঘটে আলগাপুর থানার অন্তর্গত চিপর সাঙ্গন তৃতীয় খণ্ড গ্রামে। আজ অর্থাৎ বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই এলাকায়। প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরের দশে এখনও কয়েকশো গাড়ি আটকা পড়েছে। ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ। লাইনে দাঁড়িয়ে রয়েছে শ গাড়ি। ব্যাপক সমস্যায় পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যাত্রীরা। জাটিঙ্গা লামপুর ট্রেক থেকে সরে যাচ্ছে মাটি। বাতিল শিলচর গৌহাটি ট্রেন। বদরপুর লামডিং রুটে রেল চলাচলে বাড়ছে অনিশ্চয়তা। বদরপুর লামডিং পাহাড় লাইনে রেল চলাচল নিয়ে গত শুক্রবার থেকে রেল দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেও রেল চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সেটি রেল বিভাগের পক্ষ থেকে সরাসরি জানানো হচ্ছে না, কারণ এখনও এই এলাকা দিয়ে রেল চলাচলে যে কোনো সময় জাটিঙ্গা লামপুর অংশের 110 কিলোমিটারে থাকা এলাকায় দুর্ঘটনা ঘটতে পারে। পাতারকান্দি থেকে 100,000 বুটে এগিয়ে থাকবেন কৃপানাথ। জয়ের ব্যবধান 2-4 হাজারের বেশি হবে না, তত্ত্ববিজ্ঞ মহলের দাবি। বুট উৎসব সাঙ্গ হয়েছে এখন চায়ের দোকান থেকে বিভিন্ন আসরে চুলচেরা বিশ্লেষণ। তবে কে হচ্ছেন করিমগঞ্জের পরবর্তী সাংসদ, কৃপানাথ না হাফিজ? প্রথম অবস্থায় ত্রিমুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হলেও বুটের দিন বদলে যায় পুরো সমীকরণ। করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘুদের বিশাল অংশের বুট বিজেপির বাক্সে আসবে। মূল লড়াই কংগ্রেস বিজেপির মধ্যে হবে। এক বাক্যে জয়ের কথা স্বীকার করলেও কোনো পক্ষই শান্তিতে নেই। জেলার প্রথম সারির নেতারা হিসাব নিকেশ করতে করতে রাতের ঘুম হারাম করছেন। এবারের নির্বাচন থেকে প্রমাণ হয়ে গেল যে বদরুদ্দিন আজমলকে রাজনৈতিকভাবে বনবাসে যেতে আর বেশি বাকি নেই। এবারের নির্বাচনে কেরিশমা দেখিয়েছেন বিজেপির 2 বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। অনেকের মতে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা থেকে প্রায় 2,00,000 বুটে এগিয়ে থাকতে পারেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এখন আর বিজেপি সংখ্যালঘুদের কাছে ব্রাত্য নয়। শেখ কিরান মাইমাল চৌধুরী প্রত্যেকটি শ্রেণীর লোকদের বুট বিজেপিতে পড়ার আভাস পাওয়া গেছে। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা পাতারকান্দি থেকে 100,000 বুটে লিড করবেন, কারণ এবার ডিলিমিটেশনের জন্য অন্য বিধানসভা কেন্দ্রের 30টি বুথের ভোটাররা বুট দিয়েছেন পাতারকান্দিতে, তত্ত্ববিজ্ঞ মহলের এই দাবি। এদিকে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 100,000 বুটের ব্যবধানে জয়ী হবেন। হাইলাকান্দি লজে এক সাংবাদিক বৈঠক ডেকে এ দাবি করেন লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সেলিমুদ্দিন বরবুইয়া। এতে বুটার সহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার কথায় লোকসভা নির্বাচনে AIUDF দলকে বলতে গেলে দুয়ে মুছে সাফ করে দিয়েছেন বুটাররা। 3 দিন ধরে কৃত্রিম বন্যার কবলে শিলচর শহর। জলে থই থই করছে শিলচর, জমা জলে আটকে যাচ্ছে বাহন। বেহাল অবস্থা শিলচর সুনাই রোডে। লঙ্গাই রাঙ্গির খালের জবরদখলে শিলচর শহরের এই ভয়াবহ অবস্থা। কৃত্রিম বন্যা এবং যানজট শিলচর শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে শহরবাসীকে কতদিন অপেক্ষা করতে হবে তা বলা মুশকিল। রাতের শিলাবৃষ্টিতে জমা জল বেড়ে আবার ন্যাশনাল হাইওয়ে এবং সুনাই রোড সহ আশপাশ এলাকা জলের তলায় চলে গেছে। এবার শেষ খবরটি, 2.5 লক্ষ ব্যবধানে 95% হিন্দু ভোট লাগবে। লাগাতার বিশ্লেষণ শিলচর বিজেপির, এবার চমক দেখাবে নোটা। শিলচরে মোট ভোটার 13,51,494, ভোট পড়েছে 10,67,681, হিন্দু ভোট কাস্ট 6,93,993, মুসলমান ভোট কাস্ট 3,73,688। কতটুকু হিন্দু ভোট শিলচরে বিজেপির দিকে গেছে আর কতটুকু বিরোধীদের দিকে গেছে, কারণ এই প্রশ্নের উপর নির্ভর করছে শিলচরের ফলাফল। শিলচরে এবারে 6,93,000 হিন্দু ভোট পড়েছে। এর মধ্যে যদি 80% ভোট বিজেপির দিকে যায় তাহলে বিজেপি 1,40,000 ভোটে জিতবে। তবে এখন সব কিছু নির্ভর করছে কত শতাংশ হিন্দু ভোট বিজেপি পাচ্ছে এটার উপর। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।